আমি রাহি জহের রহসান রাহি মেজাজটা বিগড়ে আছে জানোয়ারগুলো পেলে দেখাবো মজা কতদিন পালিয়ে থাকবি সব নতুন করে গড়তে হবে সবাই হাও মাও করে কাচ্ছে তারা সবাই আমার প্রকল্পের বিভিন্ন কাজে নিয়োজিত ছিল বন্যায় পুকুরগুলোর মাছ ভেসে গেছে খামারগুলো লুট করে নিয়ে গেছে বনদস্যরা এখন এই লোকগুলোর কোনো কাজ নেই খাবে কি আর খাওয়াবেই বা কী এই চিন্তায় তারা ব্যস্ত তারা অনুতপ্ত তারা আমার সম্পত্তি রক্ষা করতে পারেনি জানোয়ারদের হাত থেকে সবাই আমার মুখ পানি আমি কি বলবো তাদের এত লোক তাদের ভরণ পোষণ করব কি করে অন্যদিকে সবাই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ক্যাম্পে কোনো অভিজ্ঞ ডাক্তারও নেই ইফা ইলিয়াস সহ সবাই বিভিন্ন জায়গায় আমি ভেবে পাচ্ছি না কি করব? মাওয়া আমাকে চিন্তিত দেখে বলল আমরা আবার সব নতুন করে তৈরি করব। এবার এমনভাবে করবো যে বন্যাতেও মাছ পালাতে পারবে না আর আমাদের পশু জঙ্গলেই আছে তারা কোথায় পালাবে আপনাদের বাবু আছেন আপনারা আর তৈরি হয়ে যান বাবুর সাথে গিয়ে উদ্ধার করে আনুন খামারের পশু একজন চেঁচিয়ে বলল স্যার আজ রাতেই শিকারে বের হব। তারা রাতের বেলায় নেশায় বুধ হয়ে পড়ে থাকে একটা করে ধরব আর বর্ষার আগা দিয়ে দেব পেট ফুটো করে তার সাথে সবাই চেঁচিয়ে বলল জি স্যার আজ রাতেই বের হব আমরা আমি ঠিক আছে তবে তাদেরও জ্যান্ত আনবো তাদের বিচার হবে তার আগে ঢোল পিটিয়ে জানিয়ে দাও যারা লুটপাট করেছে তাদের ধরতে পারলে ডান হাত আর বাম পাক কেটে ফেলবো আত্মসমর্পণ করলে অন্য কথা যাও তোমরা কাজে লেগে যাও রাতে দেখা হবে আমি আর মাওয়া ঘরে ফিরলাম আমি বসে আছি ভাবছি সব ঠিক আছে কিন্তু এত লোককে আপাতত খাওয়াবো কি মাওয়া আমার কাঁধে হাত রেখে আপনি শিকারের জন্য তৈরি হন তাদের খাবার আর চিকিৎসার ব্যবস্থা আমি করব জলদি গ্রামে খাদ্য আর ঔষধ আসছে আমি অবাক হয়ে মাওয়া কি করে মাওয়া দাদুকে বলে দিয়েছি দাদু পাঠিয়ে দিয়েছে এই গ্রামে এলো বলে আমি কত দিনের মাওয়া আপাতত মাসখানেক প্রয়োজনে আরও আসবে আমি আনন্দে মাওয়াকে জড়িয়ে ধরলাম মাওয়া আমার বুকে মাথা রেখে বলল আমি আমার সব কিছু দিয়ে আপনার সাথে আছি আপনি অ্যাকশনের জন্য তৈরি হন পরক্ষণেই মাওয়াকে চিন্তিত দেখালো কিন্তু আপনার কাছে তো আগ্নেয়স্ত্র নেই তাদের কাছে তো আছে আমি হাসতে হাসতে বললাম তাদেরগুলো দিয়েই তাদের বন্দি করব মাওয়া ফাজলামি করছেন আমি না মাওয়া এটা ফাজলামি করার সময় নয় মাওয়া তবে আমি তুমি কি নিনজাদের নাম শুননি মামা কি নিনজা আমি মাওয়াকে কিস দিয়ে মামার মুখ বন্ধ করে দিলাম আমি আর মাওয়া বসে কফি খাচ্ছি আচ্ছা মামা ঔষধ তো আসছে কিন্তু ডাক্তার এখানে যে একজনও অভিজ্ঞ ডাক্তার নেই মামা কেন আমি আছি তো বিদেশি ডাক্তার কি দেশি রোগীর চিকিৎসা করতে পারবে না আমি দারুণ এক্সাইটেড কি তুমি একজন ডক্টর অন্যদিকে নিচ থেকে বাসের শব্দ আমি আর মামা বারান্দায় গিয়ে দেখি বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে আমি মাওয়ার দিকে চাইলাম মাওয়া ঝুম বলেছে তার বাড়িকে গোডাউন বানাতে আমি ইশারা করতেই মাল নামানো শুরু হলো অন্যদিকে ঢোল বাজানোর শব্দ কানে এল একদল লোক ঢোল বাজিয়ে সতর্ক বাণী দিয়ে দিচ্ছে মাইকেও ঘোষণা করা হলো সন্ধ্যা হতেই রান্নার আয়োজন শুরু বিশাল বিশাল হাঁড়িতে খিচুড়ি আর আলো ঝোল রান্না করার গ্রামবাসীদের খাওয়ানো হলো আমরা সবাই রেডি শিকারের জন্য জন্য এর আগেও আমরা স্বীকার করেছি আর ব্যবসায়ীদের আমরা বের হব তার ঠিক আগ মুহূর্তে কে একজন চেঁচাচ্ছে ক্ষমা মালিক ক্ষমা ক্ষমা মালিক ক্ষমা আমি তোমরা তারাও আমি দেখছি একটু এগোতেই বুঝলাম এটা ধনু কণ্ঠস্বর ধনু এখানকার খামারে কাজ করত। করতো বেশ বিশ্বাসী ও পুরনো লোক ছিল আমাদের এমন কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি ধনু আমাদের সাথে শিকারে গেছে অনেকবার এক পাল গরু নিয়ে সে পালিয়েছিল ধনু কাঁদতে কাঁদতে বলল বড় ভুল করেছি তাদের উস্কানিতে পরে আমি এত বড় অপরাধ করেছি আমি যা নিয়েছিলাম সব ফিরিয়ে নিয়ে এসেছি লামা আর তার দল ওই জায়গায় নেশা করছে তারা শহরের এক পার্টির সাথে কথা বলেছে পরশু তারা সব পশু নিয়ে যাবে আমি ধনুকে ধরে বেঁধে রাখো আমরা লামার বাবার নামটা ভুলে দিয়ে আসি চলো ঠিক মাঝরাতে সব কটাকে ধরে এনে গ্রামের মাঝে খোলা জায়গায় বেঁধে রাখা হলো সবাইকে চিটা গুড় মাখিয়ে বেঁধে রাখা হলো বিশ্রামের জন্য আমরা সবাই চলে গেলাম বাড়ি পৌঁছে মাকে দেখতে পেলাম না আমি ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য প্রবেশ করলাম ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মামা বারান্দার পাশে দাঁড়িয়ে তার চুলগুলো বাতাসে উঠছে গাঢ় নীল রঙের পোশাক অপূর্ব সুন্দর লাগছে তাকে দেখতে বারান্দার লাইটের আলোয় তার কাঁধের তিলটি স্পষ্ট দেখা যাচ্ছে আমি নিঃশব্দে পৌঁছে গেলাম তার কাছে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম নিমিষে আমার মুখ চলে গেল তার কাঁধে সকালে মাওয়াটাকে ঘুম ভাঙল আমি চোখ কচলাতে কচলাতে বললাম কি হলো অসময় ডাকছ কেন মাওয়া লোকগুলো সে রাত থেকে চেঁচাচ্ছে তাদের মনে হয় পিঁপড়াতে খেয়ে ফেললো জলদি কিছু একটা করুন আমি মাওয়ার দিকে চাইলাম সে আমার পাশে বসে তার পরনে নীল রঙের শাড়ি শাড়ির আঁচলটি তার কোমর থেকে সরে গেছে আমি তার উজ্জ্বল ফর্সা কোমরের দিকে চেয়ে আমি মাওয়ার কোমর জড়িয়ে ধরে বললাম মাওয়া তোমার বিউটি স্পট এত সুন্দর কেন